আচ্ছা, আমরা কি শুরু করছি হায়ার অর্ডার ডেরিভেটিভের ডে টু? এরপরে আমার পিডিউ পে দেখবে 118 পেজের 1 নম্বর অঙ্ক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 AXY = 0, দেন সো দ্যাট Y2 = এটা। তার মানে এটা ডবল ডেরিভেটিভের অঙ্ক, যে Y2 আছে। তাহলে আমরা কি করব, এটা নর্মালি আমরা কি করব, যে এ যেটা আছে সেই গিভেন ইকুয়েশনটাকে সিম্পল একবার ডেরিভেটিভ করে দেবো উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ 3X² ওয়াই কিউবের ডেরিভেটিভ 3Y² ইন্টু DY/DX দ্যাট ইজ Y1 মাইনাস 3A ইন্টু এটার এক্স ওয়াই ডেরিভেটিভ যা হয় তা লিখলাম। তাহলে Y1 মানে যেটা হলো সেটাকে আমি ফার্দার ডেরিভেটিভ করে দিলাম, ডেরিভেটিভ করে দিলে নর্মাল আমাদের 11-12 যে অঙ্ক করেছি সেই অঙ্ক। আচ্ছা, ঠিক তারপরে 2 নম্বর যেটা সেটা হচ্ছে AX² + 2HXY + BY² = 1, দেন সো দ্যাট D2Y/DX2 = এটা। এটাও নর্মাল অঙ্ক যেটা আমরা হায়ার সেকেন্ডারিতে করে এসেছি, ঠিক আছে। এরপরে 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে D2Y/DX2 এটা বার করতে হবে ইফ X = A × T + sin T, Y = A × 1 - cos T, হোয়ার এ ইজ এ নন জিরো কনস্ট্যান্ট। তাহলে এইটা আমি একটু, এটাও তোমরা পারবে যদিও, আমি তবুও একটু করে দিচ্ছি। আমার বলা আছে X = A × T + sin T, Y = A × 1 - cos T। তাহলে বার করতে হবে D2Y/DX2 হোয়েন এ হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমার প্রবলেম। তাহলে দেখি এটা কী করা যায়। তাহলে আমাদের আমাদের এখানটা এক্সকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে এর অ্যান্সারটা দেখো, আমি এক্স মানে দেওয়া আছে A × T + sin T, তাহলে এখানটাকে dx dt, সেটা মনে হয়ে গেল A × 1 + cos T। সিমিলারলি Y = A × 1 - cos T, দিস ইমপ্লাই DY/DT = একের ডেরিভেটিভ তো 0, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে এটা গেল A sin T। দেন DY/DX আমাকে তো তাই বার করতে হবে, D2Y/DX2 মানে DY/DX প্রথম বার করতে হবে। তাহলে DY/DX মানে DY/DT × DT/DX, দ্যাট মিন্স DY/DT তার ভ্যালু হচ্ছে, একটু আগে আমরা যেটা বার করলাম এটা, মানে তাহলে হয়ে গেল A sin T × DT/DX। আমরা DX/DT মানে এটা পেয়েছি, তাহলে DT/DX মানে উল্টে যাবে 1/A × 1 + cos T, এ কেটে গেল। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো, এটা মানে পড়ে থাকলো sin T × 1 + cos T, দিয়ে এটাকে আমি ফার্দার আবার ডেরিভেটিভ করব। এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে এর মানে ব্যাপারটা এরকম হয়ে আছে যে এদিকে চলে এসছে টি, আর এইদিকে চলে মানে আমাকে এরপরে কী বার করতে হবে, যে D2Y/DX2, তো তার মানে অ্যাকচুয়ালি DX অফ DY/DT তাই বার করতে হবে, সরি DY/DX তাই বার করতে হবে, দ্যাট মিন্স DDT অফ sin T × 1 + cos T, এই জিনিসটা আমাকে বার করতে হবে। তাহলে এবার দেখো, বারবার ভুল বলছি, D2Y/DX2 মানে DDX অফ DY/DX, তাহলে DY/DX এর ভ্যালু আমি এখানটা পুট করে দিলাম, আর এখানটা কিন্তু DDX পড়ে আছে। এইবার দেখো, আমি ডেরিভেটিভ করবো X এর রেসপেক্টে, কিন্তু এখানটায় ভেরিয়েবল আছে T, তাহলে তার জন্য আমরা কী করি, ভেরিয়েবল চেঞ্জ করে নিই, DDT অফ sin T × 1 + cos T × DT/DX, তাহলে DT/DT কেটে যাবে, এখানে DX চলে আসবে, ঠিক আছে। তাহলে This = এবার এটাকে আমি T এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই। এটা কী ফর্মে আছে, U/V এই ফর্মে আছে। তাহলে U/V এর ডেরিভেটিভ কত, যে ফর্মুলা কত, যে উপরটার ডেরিভেটিভ ইন্টু নিচেরটা মাইনাস নিচেরটার ডেরিভেটিভ ইন্টু উপরেরটা বাই নিচেরটা স্কোয়ার। তাহলে উপরের ডেরিভেটিভ মানে sin T, তার ডেরিভেটিভ cos T ইন্টু নিচেরটা মাইনাস নিচের ডেরিভেটিভ মানে হচ্ছে মাইনাস sin T,
इंटु ऊपर डिवाइडेड बाय नीचेटार स्क्वायर इंटु dt/dx dt/dx माने एटा उल्टे जाबे आर कि dt/dx माने एटा उल्टे जाबे ताले 1 बाय a इंटु 1 प्लस cos t दिस इज इक्वल्स टू एबार एटाके आमी सिंपलीफाई करब ताले ऊपर हो गेलो cos t प्लस cos स्क्वायर t प्लस एटा मिले हो गेलो sin स्क्वायर t बाय नीचे 1 प्लस cos t तार स्क्वायर इंटू एटाओ जदि नीचे आमी गुण कर दी एटाओ जदि नीचे आमी गुण कर दी ताहले आल्टिमेटली एखानटे कत हो जाबे जे a cos 1 प्लस cos t होल क्यूब ठीक आछे ताहले ताई जदि हय एबार आमी एटाके सिम्प्लीफाई करब सिम्प्लीफाई जदि करी दिस इज इक्वल्स टू cos स्क्वायर प्लस sin स्क्वायर माने हो गेलो cos t আর এ ইন্টু ওয়ান প্লাস কস্টি তার কিউব এটা হয়ে গেলো আমাদের রেজাল্ট ঠিক আছে আর বইয়েতে যেটা করা আছে সেটা করা আছে ডিওয়াই ডিএক্স মানে এই জায়গাটায় সাইন টি বাই ওয়ান প্লাস কস্টি যেটা আমাদের এসেছিল সেখানটায় সাইন টিটাকে ভেঙে দিয়েছে সাইন টু থিটার ফর্মুলায় তাহলে টু সাইন টি বাই টু কস্টি বাই টু আর ওয়ান প্লাস কস টু থিটা তার মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু তাহলে এটা দেওয়া আছে টু কস স্কোয়ার টি বাই টু যে কেটে গিয়ে টেন টি বাই টু এসছে দিয়ে এবার এটাকে আবার ডেরিভেটিভ করেছে তোমার যদি এটা এটা যদি সহজ মনে হয় তাহলে এটা করবে আর না হলে এই এই জায়গাটায় ডাইরেক্ট ডেরিভেটিভ করবে আমি যেটা করেছি এক অ্যান্সার একই আসবে আচ্ছা তারপরে তারপরে কোশ্চেন হচ্ছে এক্স ইকোয়ালস টু কস থিটা ওয়াই ইকোয়ালস টু লগ থিটা I prove that d2y dx2 plus dy dx এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো এক থিটা ইকুয়ালস টু পাই বাই টু তাহলে আমার প্রথমে ঠিক একটু আগে যেরকম করলাম এক্স ইকুয়ালস টু কস থিটা তাহলে ডিএক্স ডি থিটা মানে মাইনাস সাইন থিটা সিমিলারলি দেওয়া আছে ওয়াই মানে লগ থিটা তাহলে ডিওয়াই ডি থিটা মানে ওয়ান বাই থিটা লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি লগ এক্সের এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তাহলে লগ থিটার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ ওয়ান বাই থিটা ক্লিয়ার তাহলে ডিএক্স ডি থিটা পেয়েছি ডিওয়াই ডি থিটা পেয়েছি তাহলে এবার আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স তাহলে ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডি থিটা ডিএক্স মানে এটা এটা আমি যেটা লিখেছিলাম ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স এই ডি থিটা ডিএক্সটাকে নিচে নিয়ে চলে এসেছে সেই জন্য নিচে এসে ডিএক্স ডি থিটা হয়েছে ক্লিয়ার তাহলে এখান থেকে ডিওয়াই ডি থিটা তাহলে এখান থেকে আমি যদি লিখি ডিওয়াই ডি থিটা তার ভ্যালু ওয়ান বাই থিটা আর ডিএক্স ডি থিটা মানে মাইনাস সাইন থিটা যেটা যেটা আমরা পেয়েছি এটা সিম্পলিফাই করে হয়ে গেলো মাইনাস ওয়ান বাই থিটা সাইন থিটা আচ্ছা ফার্দার এবার কী করবো ডিওয়াই ডিএক্স যদি বার হয়ে যায় এরপরে আমার টার্গেট কি ডি টু ওয়াই ডিএক্স টু বার করা তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু মানে এই ডি টু ওয়াই ডিএক্স টু মানে কেমন করে লিখব ডি টু ওয়াই ডিএক্স টু দিস ইজ ইকুয়ালস টু ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু এবার এই এই ডিওয়াই ডিএক্স এই ডিওয়াই ডিএক্স এটা মানে তো ইন টার্ম অফ থিটাতে আছে তাহলে তোমাকে থিটা এখানটায় চলে এসছে আর ডেরিভেটিভ করবে এক্স এর রেসপেক্টে তা তো হয় না তাহলে তোমাকে এটা থিটাতে চেঞ্জ করে নিতে হবে ইন্টু ডি থিটা ডিএক্স তাহলে ডি থিটা কেটে যাবে ডিএক্স এখানটা চলে আসবে আলটিমেটলি একই জিনিস হবে ক্লিয়ার সেটা দেখো এখানটা ডাইরেক্ট লেখা আছে ডি টু ওয়াই ডিএক্স টু মানে ডি ডি থিটা অফ ডিওয়াই ডিএক্স ইন্টু ডি থিটা ডিএক্স তাহলে ডি ডি থিটা অফ ডিওয়াই ডিএক্স মানে ভ্যালু বসিয়ে দিলাম ইন্টু ডি থিটা ডিএক্স মানে এখান থেকে পাবো ডি থিটা ডিএক্স মানে এটা উল্টে যাবে উল্টে দিয়েছি দিয়ে এবার এটার নর্মাল ডেরিভেটিভ করে দিয়েছি এটা এইটার ডেরিভেটিভ আমি কী করে করবো এটার ডেরিভেটিভ অনেক রকমভাবে করা যায় যেমন ইউ বাই ভি আকারে আছে এরকম ধরে করা যেতে পারে তাহলে এটাকে ইউ বাই ভি আকারে যদি আমি ডেরিভেটিভ করতে চাই মানে এটা ডিটি থিটা অফ মাইনাস ওয়ান বাই থিটা সাইন থিটা এটার আমি ডেরিভেটিভ করতে চাইছি এইটুকুর তাহলে এইটুকু যদি আমি ডেরিভেটিভ করতে চাই তাহলে দেখো উপরটার ডেরিভেটিভ মানে জিরো ইন্টু নিচেরটা মানে থিটা সাইন থিটা মাইনাস নিচেরটার ডেরিভেটিভ মানে ডিডি থিটা অফ থিটা সাইন থিটা ইন্টু
উপরেরটা মানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু, এই পোর্শনটা তো জিরো হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, থিটা সাইন থিটার ডেরিভেটিভ থিটা রেসপেক্টে, তাহলে এটা এটা আবার নিজেরা ইউ ইন্টু ভি আকারে আছে, গুণফল হিসাবে আছে, তাহলে গুণফলের ডেরিভেটিভ কি, একটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, মানে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার ডেরিভেটিভ ইন্টু প্রথমটা, তাহলে প্রথমটার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে থিটার ডেরিভেটিভ ওয়ান ইন্টু দ্বিতীয়টা মানে সাইন থিটা পড়ে থাকলো, প্লাস সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা ইন্টু প্রথমটা পড়ে থাকলো মানে থিটা ডিভাইডেড বাই থিটা সাইন থিটা তার হোল স্কোয়ার, সেটাই আমরা এখানটা লিখেছি, ঠিক আছে, ইন্টু মাইনাস এটা তো ছিলই। তাহলে এবারে আমাদের কোশ্চেন হচ্ছে এইটা ইকোয়ালস টু জিরো অ্যাট থিটা ইকোয়ালস টু পাই বাই টু, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু বার করবো অ্যাট থিটা ইকোয়ালস টু পাই বাই টু, সিমিলারলি ডি ওয়াই ডিএক্স টু বার করবো অ্যাট থিটা ইকোয়ালস টু পাই বাই টু দিয়ে বসিয়ে দেখবো এটা জিরো এসছে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট থিটা ইকোয়ালস টু পাই বাই টু বসালাম, যেটা পেয়েছি থিটার জায়গায় পাই বাই টু বসিয়ে দেবো, দেখ ক্যালকুলেশন করে দেখবো মাইনাস পাই বাই মাইনাস ফোর বাই পাই স্কোয়ার এসছে, দেখবে ক্যালকুলেশনটা। সিমিলারলি ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার অ্যাট থিটা ইকোয়ালস টু পাই বাই টু, তার মানে ডিওয়াই ডিএক্স ওয়ান কোথায় এসছে, এই যে এটা মানে অ্যাকচুয়ালি এসছে ডিওয়াই ডিএক্স ওয়ান, এই যে মাইনাস ওয়ান বাই থিটা ইন্টু সাইন থিটা, সেখানটা থিটার ভ্যালু পাই বাই টু বসিয়ে দেবো, আলটিমেটলি এটা এসছে পাই ফোর বাই পাই স্কোয়ার দিয়ে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, দেখবো জিরো চলে এসছে, ক্লিয়ার। বেশ, পাঁচেরটা আমি আগের দিনই করিয়ে দিয়েছি। এরপরে যেটা মেন আমাদের আসবে সেটা হচ্ছে, আচ্ছা এগুলো একটু বলে দিই, দশের দশের এক একটা দেখো, ওয়াই ইকোয়ালস টু সাইন থিটা সাইন টু থিটা সাইন থ্রি থিটা, তাহলে এরকম আমরা যদি থাকতো তাহলে আগেও তো আমরা কী করতাম, হাফ দিয়ে গুণ করে নিতাম, যেমন এই জায়গাটা দেখো আমি বই থেকে বলে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে, ওয়াই ইকোয়ালস টু সাইন থিটা সাইন টু থিটা সাইন থ্রি থিটা, তাহলে হাফ দিয়ে যদি গুণ করি এটাকে, তুমি যদি হাফ দিয়ে গুণ করো যে ওয়াই ইকোয়ালস টু সাইন থিটা সাইন টু থিটা সাইন থ্রি থিটা, দিস ইকোয়ালস টু হাফ দিয়ে যদি গুণ করি টু সাইন থিটা সাইন থিটা সাইন টু থিটা ইন্টু সাইন থ্রি থিটা পড়ে থাকলো, এটাকে জাস্ট হাফ দিয়ে গুণ করেছি, তাহলে হাফ ইন্টু সাইন টু থিটা সাইন টু থিটা ইন্টু সাইন থিটাটা পড়ে থাকলো। এবার এটার আমি ফর্মুলা ফেলে দেবো, টু ইন্টু সাইন এ সাইন বি, তার ফর্মুলা সেটা এখানটা করেছে, হাফ দিয়ে গুণ করে টু ইন্টু সাইন এ সাইন বি মানে সাইন এ সাইন বি মানে হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কস এ মাইনাস বি মানে হচ্ছে কস অফ মাইনাস এক্স হওয়ার কথা, কসের ভেতর থেকে মাইনাস বেরোয় না, তাহলে কস এক্স, যাই হোক, তাহলে এখানটায় যদি আমি এটাকে ফর্মুলায় ফেলে দিই, এটাকে যদি ফর্মুলায় ফেলে দিই, তাহলে দিস ইজ ইকুয়ালস টু হাফ টু সাইন এ সাইন সাইন থিটা বলেছে, ও এখানটা সব এক্স বলেছে, এগুলো সব এক্স আছে, এগুলো সব এক্স, তাহলে টু সাইন এক্স সাইন টু এক্স, তার মানে তাহলে এখানটা হয়ে গেল কস এ মাইনাস বি, তার মানে হচ্ছে মাইনাস এটা মাইনাস কস এ প্লাস বি, তার মানে এক্স প্লাস টু এক্স মানে হচ্ছে থ্রি এক্স ইন্টু সাইন থ্রি, এবার মাইনাস মাইনাস তো কসের ভেতর থেকে বেরোয় না, সেই জন্য পরের লাইনে এটাকে আমি একবারে লিখে দেবো কস এক্স মাইনাস কস থ্রি এক্স ইন্টু সাইন থ্রি এক্স, ক্লিয়ার, সেটা এখানটা লেখা। আবার কী করবো, প্রত্যেকটার সাথে সাইন থ্রি এক্স গুণ করে দেবো, গুণ যদি করে দিই তাহলে আবার আমি সামনে একটা হাফ নেবো, তাহলে প্রত্যেকের সাথে দুই চলে আসবে, ঠিক আছে, তাহলে হাফ যদি নিই বাইরে আলটিমেটলি হয়ে গেলো ওয়ান বাই ফোর, আর এখানটায় থাকলো টু সাইন এ কস বি, তার ফর্মুলা ফেলে দেবো, সিমিলারলি এখানটায় চলে আসবে টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স, এটা আবার টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, তার ফর্মুলা চলে আসবে ডাইরেক্ট টু সাইন থিটা কস থিটা, তার মানে সাইন টু থিটা তাহলে সাইন ফোর এক্স, আর এটা হচ্ছে টু সাইন এ কস বি, তার ফর্মুলা এটা, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার ওয়াই মানে আসলো এরকম আসলো, ওয়াই মানে চলে আসলো ওয়ান বাই ফোর সাইন ফোর এক্স সাইন টু এক্স
माइनस साइन सिक्स एक्स ठीक है। तेल एबारमें एक बार डेरिवेटिव करी वाई वन मान वन बाय फोर तेल इटार जो आस फोर कस फोर एक्स प्लस टू साइन टू कस टू एक्स माइनस सिक्स कस सिक्स एक्स दिस इक्वल्स टू वन बाय फोर फोर इंटू कसटे हमें सैने कन्वर्ट कर ठीक जमन सैनर एन एटार डेरिवेटिव कर एखे तई एखानटाई तीनखाना सैन एकसाथे आससे तेल एखानटा लिखे देव सैन फोर एक्स प्लस पाई बाय टू प्लस टू सैन टू एक्स प्लस पाई बाय टू माइनस सिक्स सैन सिक्स एक्स प्लस पाई बाय टू। सिमिलारलि हमें जो वाई टू करी तेल कि आस वन बाय फोर एट फोर तो छो एखानकार डेरिवेटिव करार्जन एक फोर आबार बेरिए आसबे मैं फोर स्क्वायर इंटू कस फोर एक्स प्लस पाई बाय टू प्लस टू स्क्वायर इंटू कस टू एक्स प्लस पाई बाय टू माइनस सिक्स स्क्वायर इंटू कस सिक्स एक्स प्लस पाई बाय टू दिस इज इक्वल्स टू वन बाय फोर आबार कसगुलो के साइने कन्वर्ट कर दी तेल सैन जा पाई बाय टू कसर जगह जो सैन लिखी जा पाई बाय टू जो हो जाए तेल फोर एक्स प्लस टू इंटू पाई बाय टू प्लस टू स्क्वायर सैन टू एक्स प्लस टू इंटू पाई बाय टू माइनस सिक्स स्क्वायर सैन सिक्स एक्स प्लस टू इंटू पाई बाय टू हाँ तो तई जदि टू स्क्वायर तेल एर करते करते वाई एन पा डट डट कर वाई एन मान कत लिखते पर कम वन बाय फोर फोर टू दि पावर एन साइन फोर एक्स प्लस एन इंटू पाई बाय टू प्लस टू स्क्वायर साइन टू एक्स प्लस एन इंटू पाई बाय टू माइनस सिक्स स्क्वायर साइन सिक्स एक्स प्लस एन इंटू पाई बाय टू क्लियर एटाई हो जाए वो जो गिवन फंक्शन तार एन एट डेरिवेटिव ठीक है। अच्छा एरपर हे साइन एरपर हे इ टू दि पावर एक्स साइन टू एक्स क्लियर। अच्छा तेल प्रथम साइन एक्स साइन टू एक्स गुण गुण आकार आटे जोग आकार ठीक एखानटा जा गुण आकार सब कटा जोग आकार एखे तई करी इ टू दि पावर एक्स साइन टू एक्स हाफ दिए गुण कर ले इ टू दि पावर एक्स मैंने हाफ दिए जो गुण करी तेल इ टू दि पावर एक्स बहरे पड़े बहरे थकल और भेतरे चले गल टू साइन ए साइन बी ठीक है। टू साइन एक्स साइन टू एक्स मैं टू साइन ए साइन बी तर फर्मूला फेले दिले मैं ये आस कस एक्स माइनस कस थ्री एक्स ठीक है। दिए इ टू दि पावर एक्सटा के जो गुण कर दी तेल बहरे कि पड़े थको हाफ और भेतरे थक इ टू दि पावर एक्स कस एक्स माइनस इ टू दि पावर एक्स कस थ्री एक्स एकटा के यू धरे प्रथम द्वितीयटा के भी धरे एबार टार्गेट कि वाई एन बार करा तेल वाई एन मान हाफ यू एन माइनस भि एन तेल टार्गेट हे यू एन और भि एन एर भैलूटा बार करा ठीक है। जैसे यू एन मान टू दि पावर एक्स भि एन मान टू दि पावर एक्स कस थ्री एक्स क्लियर। अच्छा बुझते ना पारले किन्तु आमाके अवश्य ह्वाट्सएपे जिज्ञेस करबे तेल टार्गेट यू मान जदि इ टू दि पावर एक्स कस एक्स है तेल यू एन मान कत से बार करते हैं तेल देखी कि है यू वन तर मैं हे यू इंटू भि एट मैं गुणफल हिसाब से प्रथमटार डेरिवेटिव इ टू दि पावर एक्स इंटू कस एक्स प्लस कस एक्सर डेरिवेटिव माइनस साइन एक्स ठीक है। दिस इज इक्वल्स टू इ टू दि पावर एक्स जो कमन नहीं कस एक्स माइनस साइन एक्स इनिशियली कि छिलो इ टू दि पावर एक्स कस एक्स तेल एटे तुम्हें जेको होक कस अफ ओ फर्मे नहीं जो है कस अफ थीटा फर्मे नहीं जो से करते जा टू दि पावर एक्स एखानटी रूट टू कस एक्स माइनस वन रूट टू साइन एक्स लिखल तेल बहरे एक रूट टू तुम्हें गुण करते हैं दिस इज इक्वल्स टू गुण कर लाभ कि हल ये जगह कस पैंतालिस तेल कस एक्स इंटू कस पैंतालिस मान पाई बाय फोर माइनस साइन एक्स इंटू साइन पाई बाय फोर दिस इक्वल्स टू रूट टू इ टू दि पावर एक्स इंटू एट कत हो गल कस अफ
x প্লাস পাই বাই ফোর, ক্লিয়ার? দেখো এটা ওই ফর্মে চলে এসছে, ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটাও ই টু দি পাওয়ার এক্স কস অফ এক্স, তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ হয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু ফর্ম্যাট ওইরকমই এসছে। তাহলে একবার যে ডেরিভেটিভ করে একটা পাই বাই ফোর যোগ হয়, সামনে একটা রুট টু আসে, তাহলে ইউ এন মানে কি আসবে, সামনে এন খানা রুট টু আসবে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস এন পাই বাই ফোর, ক্লিয়ার? এটা এরকম করে লেখা যাবে। তাহলে বেশ, তাহলে তাই যদি হয়, এই যে ইউ এন মানে হচ্ছে রুট টু টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স কস এন পাই বাই ফোর, এন পাই বাই ফোর প্লাস এক্স, ঠিক আছে? সিমিলারলি আমি ভি যেটাকে ধরেছি, ভি মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস থ্রি এক্স, সেটাকেও আমরা এই ফর্ম্যাটে নিয়ে আসবো। তাহলে ভি মানে কত, ভি মানে আমার দেওয়া আছে, ভি মানে এখানটা আছে ই টু দি পাওয়ার এক্স কস থ্রি এক্স, তাহলে ভি ওয়ান মানে প্রথমটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস থ্রি এক্স পড়ে থাকলো, প্লাস দ্বিতীয়টার ডেরিভেটিভ ইন্টু প্রথমটা, তাহলে দ্বিতীয়টার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস থ্রি সাইন থ্রি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকলো, ক্লিয়ার? বেশ, দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্সটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কস থ্রি এক্স মাইনাস থ্রি সাইন থ্রি এক্স, ঠিক আছে? তাই যদি হয়, এইবার তুমি যদি ঠিক আগের মতো নি, তুমি যদি ঠিক আগের মতো নি রুট টুটা বাইরে লিখে, রুট টু ই টু দি পাওয়ার এক্স লিখলে, তাহলে ভেতরে হয়ে গেল ওয়ান বাই রুট টু কস থ্রি এক্স মাইনাস থ্রি বাই রুট টু সাইন থ্রি এক্স, তাহলে পরের লাইনে কত হতো, রুট টু ই টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যেত কস পঁয়তাল্লিশ, মানে কস থ্রি এক্স কস পাই বাই ফোর মাইনাস সাইন থ্রি এক্স, এটা মানে কত, এটা মানে সাইনের কিন্তু কোনো ভ্যালুই হয় না, সাইনের থ্রি বাই রুট টু বলে কোনো কিন্তু ভ্যালু নেই, তাহলে এই জায়গাটাতে তুমি সাইন অফ কিছু লিখতে পারবে না, লিখতে পারবে? এই জায়গাটায় সাইন অফ কিছু লেখা যাচ্ছে না, তাহলে আমার এখানটা রুট টু দিয়ে কাজ হলো না। আগে আগে যেহেতু দুটোই ওয়ান ওয়ান ছিল, আগে যেহেতু দুটো এখানটায় ওয়ান এখানটায় ওয়ান ছিল কোইফিসিয়েন্ট, ওয়ান ওয়ান কোইফিসিয়েন্ট থাকলে রুট টু দিয়ে গুণ করে লাভ আছে, কারণ দুটোর ভ্যালুই পঁয়তাল্লিশ, কিন্তু এখানটাই এরম যদি থাকে ওয়ান ওয়ান না থেকে অন্য কিছু থেকে যায়, যেমন এখানটায় ওয়ান এখানটায় থ্রি, তাহলে তখন কিন্তু আমাদের একটু অন্য প্রসিডিওর করতে হবে। যেমন কীরকম প্রসিডিওর আমরা করবো, আমরা ধরে নিই যে এখানটায় ওয়ান আছে, তো তাহলে ধরে নিই যে, তাহলে আর একটা জিনিসও দেখো যে এই এইটাকে কিন্তু আমাকে যে করেই হোক এই ফর্ম্যাটে আনতে হবে, ই টু দি পাওয়ার এক্স কস থ্রি এক্স মানে ই টু দি পাওয়ার এক্স কস থিটা, এই ফর্ম্যাটে আসতে হবে। তাহলে এখানটায় যে এখানটায় কস অফ সামথিং নিয়ে আসতে হবে, এখানটায় তিনের জায়গায় সাইন অফ সামথিং নিয়ে আসতে হবে, ঠিক তো? তবে তো কস কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তার ফর্ম্যাটে আসবে। তাহলে ওয়ান যেটা আছে সেই ওয়ানটাকে ধরে নিলাম, লেট ওয়ান ইকুয়ালস টু আর কস আলফা, আর থ্রি ইজ ইকুয়ালস টু আর সাইন আলফা, বুঝে গেছে? তাই যদি হয়, তাহলে এখান থেকে যদি দুটো স্কোয়ার করে যোগ, তাহলে এখানটায় আর আর আলফা এই দুটো আননোন হয়ে গেল, তাহলে তার ভ্যালু কী করে বার করবো, দুটো যদি স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে এখান থেকে ওয়ান প্লাস তিন তিরিখে নয় ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার কস স্কোয়ার, আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাহলে এদিকে পড়ে থাকলো আর স্কোয়ার, দ্যাট মিন আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ টেন, ঠিক আছে? আর এর ভ্যালু যদি রুট ওভার অফ টেন হয়, তাহলে আলটিমেটলি কস আলফার ভ্যালু কত, ওয়ান বাই রুট টেন, সাইন আলফার ভ্যালু কত, থ্রি বাই রুট টেন, ঠিক আছে? তাহলে আর কিন্তু আর আননোন থাকলো না, আমি যে এইভাবে ধরলাম তাতে করে যে ইনিশিয়ালি ধরে আননোন থাকলো সেটা আমি আর এর ভ্যালুটা বার করে নিয়েছি, তাহলে নোন হয়ে গেল। দেয়ারফোর সো ভি ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, ওয়ানের জায়গায় আমি যা ধরেছি বসিয়ে দিই, আর কস আলফা কস এক্স মাইনাস তিনের জায়গায় আর সাইন আলফা সাইন থ্রি এক্স, সরি এখানটা থ্রি আছে, দিস ইকুয়ালস টু আটটা কমন চলে গেলে ই টু দি পাওয়ার এক্স কস আলফা মাইনাস মাইনাস সাইন থ্রি এক্স সাইন আলফা, দিস ইজ ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার এক্স কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তার মানে কস অফ এ প্লাস বি,
তাহলে আমার যদি ভি ওয়ান একবার ডেরিভেটিভ করে এটা আসে, তাহলে দেন ভি এন মানে কত আসবে, আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস এন ইন্টু আলফা, দিয়ে আর এর ভ্যালু কত, √10 টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স কস অফ এক্স প্লাস এন। এবার আলফার ভ্যালু কত আমাকে সেটা বার করে রাখতে হবে, আর এর ভ্যালু যেমন বার করেছি আলফার ভ্যালু বার করতে হবে। আলফার ভ্যালু কী করে বার করব, এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, আর সাইন আলফাকে আর কস আলফা দিয়ে ভাগ করে দিই, তাহলে পড়ে থাকবে কত, ট্যান আলফা, আর এই দিকটা কত পড়ে থাকবে, 3/1। তাহলে আলটিমেটলি থিটা মানে সরি আলফা মানে ট্যান ইনভার্স 3, বোঝা যাচ্ছে? দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই দিকটায় পড়ে থাকবে ট্যান আলফা আর এই দিকটায় পড়ে থাকবে 3, তাহলে আলফা মানে ট্যান ইনভার্স 3, তাহলে এখানটা পড়ে থাকবে এন ইন্টু ট্যান ইনভার্স 3। এটা হবে ভিএন এর মানে ভ্যালু, দেয়ার ফর এটা পুট করে দাও, ওয়াই এন মানে হাফ ইউ এন ভি এন, ইউ এন এর ভ্যালু জানি ভি এন এর ভ্যালু জানি, পুট করে দাও, তাহলে চলে আসবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা গেল, আসছি নেক্সট ভিডিওতে।